नमस्कार, ग्रीन आर्ट पापाई आपनादेर स्वागत जानाई। और आज के फास्टैग स्मार्ट ये स्मार्ट वाच आज के किनलाम एक ऑनलाइन प्लैटफर्म थेके, तो आपनादेर काछे अनबॉक्सिंग करे देखाच्छी। पैकेजिंग खूब सुंदर, फास्ट ट्रैक टाइटन कंपनी स्मार्ट वाच खूब ही भालो। ये रही स्मार्ट वाच, तार साथे की दिए देखी, पैकेजिंग खूब ही सुंदर। एटा चार्जिंग केबल दिया हुए चे, इटा जे कोनो एडाप्टर संगे लागाले इटा ते चार्ज देवा जाबे। एजे इटा बेश भालो क्वालिटी एक टा चार्जर देवा हुए चे। इटा जस्ट इजे इखने इजे इखने ऑप्शन आचे, इजे এই যে আপনারা দেখছেন এই যে দুটো ডট আছে এখানে, আপনারা এই যে এইটা যে কোনো ভালো অ্যাডাপ্টারের সাথে লাগালে, লাগানোর পর এই যে এখানে এখানে আপনারা যখনই এখানে লাগিয়ে দেবেন এটা অটোমেটিক চার্জ হতে শুরু করবে। ফার্স্ট চার্জিং আছে, ফার্স্ট যেগুলো চার্জার অ্যাডাপ্টার আছে সেগুলোতে আপনারা ইউজ করতে পারেন, ভীষণ ভালো কোম্পানি। এই যে এটা এখানে সেন্সর আছে, এখানে যখনই থাকবে এই সেন্সারে কাজ করবে। তো চলুন দেখা যাক অন করে। তো এটার জন্য আমাদের ফাস্ট ট্র্যাক স্মার্ট ওয়ার্ল্ড বলে যে অ্যাপ আছে সে অ্যাপটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে স্মার্ট আমাদের ফোনে, এবং তারপর এটা আমরা অপারেট করতে পারবো। তো সঙ্গে থাকুন, দেখা যাক কি করতে হয়। যে অ্যাপটি আছে এই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর সাইন আপ করবেন, মোবাইল নাম্বার হোক বা জিমেল হোক। এরপর এখানে এই যে ক্যামেরা সমস্ত পারমিশনগুলো চাইবে, এই পারমিশনগুলো দেওয়ার পর এখানে যখন ফোনে এই যে স্ক্যানারটা দেখতে পাচ্ছেন, এই যে স্ক্যানারটা দিচ্ছে এই স্ক্যানারটা এখানে স্ক্যান করতে হবে। প্রত্যেকটা আপনারা পারমিশন যেটা গ্রান্টেড করবেন, এই যে এবার স্ক্যানারটা যখনই এখানে স্ক্যান হয়ে গেল, এরপর এটা কানেক্টিং হচ্ছে। স্ক্যান হয়ে যাওয়ার পরে এই ফোনটিতে এবারে কানেক্টিং হচ্ছে, দেখুন। কানেক্টিং হওয়ার পর ফোনটা আপনি নিজের অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনি স্মার্ট ওয়াচটাকে আপনি আপডেট করে সমস্ত কিছু কাজ করতে পারবেন। এই যে চলে এসেছে কনফার্ম টু পেয়ার, এই যে দেখতে পাচ্ছেন, এবার এই কনফার্ম টু পেয়ারে আপনার এই যে টিক চিহ্ন আছে যখনই করে দিলেন এখানে পেয়ার সাকসেসফুলি চলে এলো।
पेड सक्सेसफुली चले आसार पर एखे अपनारा व्हाइल यूजिंग द एप जो करबें एरपर आमरा एखाने आबार एखाने स्मार्टफोने अपशन आसछे जखनी कर दिलाम जे एखाने पेयर कर दिच्छी पेयर कर देवार पर होल्ड ऑन बोलबे होल्ड ऑने आपनारा किछुक्षण वेट करबें आपडेट होते किछुक्षण समय लागबे लेट्स बिगिन एबार आपडेट शुरू होये गेछे आपडेट होच्छे एबार एखाने आपडेट नाओ प्लिज वेट आबार पेयर अपशन आसछे पेयर अपशने पेयर करलाम এইযে পেয়ার এবার এই যে দেখতে পাচ্ছেন স্মার্টফোন দিয়ে আমি আমার যে স্মার্ট ওয়াচটি আছে সেটাকে আপডেট করছি আপনাদেরকে প্রসেসটা সম্পূর্ণরূপে দেখাচ্ছি এইভাবে প্রসেসে আপনারা করবেন নিশ্চয়ই আপনারা বাড়িতে বসে এগুলো করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোনের এই যে এখান থেকে আপডেট হচ্ছে স্মার্ট ওয়াচকে আপনারা এখান থেকে কন্ট্রোল নিয়ে নিয়েছি যেহেতু পেয়ার করা হয়েছে এখান থেকে আপডেট করা যাচ্ছে বেশিরভাগ স্মার্ট ওয়াচেরই একই প্রসেস শুধু যে ফাস্ট্যাগের ক্ষেত্রেই এটা তা নয় বেশিরভাগের ক্ষেত্রেই 19-20 একই রকম প্রসেস তবে ভুল করবেন না ভুল করলে কিন্তু অনেক সময় একটু প্রবলেম হতে পারে তাড়াতাড়ি করবেন না প্রসেসে কাজ করবেন যে ফোন পেয়ে গেলাম ফোন অন করে দিলাম ঝট করে কাজ হচ্ছে না কেন খারাপ আছে এটা নয় কিন্তু প্রসেস জানতে হবে আপডেট করতে হবে তারপরে কিন্তু স্মার্ট ওয়াচটা আপনারা ইউজ করতে পারবেন আর অবশ্যই একটু নেটের স্পিড ভালো হতে হবে তাছাড়া আপডেট হতে অনেক সময় লাগে ৯৪%, ৬%, ৭%, ৯৮%, ৯৯%, ১০০% হয়ে যাওয়ার পর আপনারা বেশ ফোনকে কোনো বা স্মার্ট ওয়াচকে ঘাটাঘাটি করবেন না অটোমেটিক এটা ইনস্টলেশন হবে এই যে দেখছেন প্লিজ ওয়েট অটোমেটিক ইনস্টল হচ্ছে আপডেট হচ্ছে এখনও আবার পেয়ার এবং কানেক্টের অপশন এসছে আমি আবার পেয়ার কানেক্ট করলাম এখানে আবার এখানে আমি পেয়ার করলাম ফার্মওয়্যার আপডেট সাকসেসফুলি হয়ে গেছে এবার আমি কি করব এখানে ওকে অপশনটা ক্লিক করব প্রসেসিং হচ্ছে আমি এখানে একটা নর্মাল নাম একটা দিচ্ছি নাম দিলাম যে কোনো আপনাদের ইচ্ছে মতো আপনারা নাম দেবেন ডেট অফ বার্থ ৬৮ এবার আপনারা ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থ দেওয়ার পরে আপনারা এখানে কত হাইট আপনাদের সেটা দিতে হচ্ছে যার যেরকম হাইট সেটা সেই রকমভাবে সেন্টিমিটার হিসাবে দেবেন কন্টিনিউ কত কেজি ওয়েট ওয়েট কত কেজি যার যেটা ওয়েট হবে সেটা আপনারা দেবেন তারপর আবার কন্টিনিউ এখানে প্রত্যেকটা অপশান আসবে যে আপনারা মেল না ফিমেল ওয়েট কত হাইট কত এই সমস্ত ইনফরমেশান এই জন্যই নেবে যাতে পরবর্তীকালে বিপি চেক হোক বা বিভিন্ন যে প্রেশার চেক আছে বিভিন্ন রকম হাইট মেজারমেন্টের কিছু ব্যাপার আছে সেইগুলো ওরা ডিটেলসগুলো রাখে তো এইগুলো আপনারা দিলে একদম অ্যাকিউরেট আপনাদের যে সমস্ত রেজাল্ট সেগুলো পাবেন লেটস সেট আ স্লিপ গোল এটা ছেড়ে দিন সাত ঘন্টা যেটা থাকছে থাকছে আপনারা আপনাদের ইচ্ছে মতো জিনিসগুলো করতে পারবেন ওয়েদার
वेदर निच्छे फोन डीएनडी दरकार नहीं। এবার আপনারা এখান থেকে অপারেট করতে পারবেন। এই যে ফাস্ট ট্র্যাক চলে এসেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এখানে যেহেতু আমি এখনো পর্যন্ত ইউজ করিনি কিছু, সেহেতু আমি এখানে এখনো পর্যন্ত কিছু আপডেট নেই। এই যে হেলথ সমস্ত কিছু এখানে অপশন পাবেন, নো ডাটা, যেহেতু এই প্রথম আমার ফোন কেনা হয়েছে তাই কোনো এখনো ডেটা নেই। স্মার্ট ওয়াচে গেলেন, স্মার্ট ওয়াচে গিয়ে আপনি নিজের ইচ্ছা মতো এই যে ওয়ালপেপার আছে, বিভিন্ন ওয়ালপেপার আপনারা পাচ্ছেন। ধরুন আমি এই ওয়ালপেপারটা আমি রাখতে চাইছি, এই ওয়ালপেপারে আমি ক্লিক করলাম, এই ওয়ালপেপারে ক্লিক করে আমি এটা ইনস্টল করতে চাইছি ফোনের মধ্যে। দেখুন এটা চলে আসবে আমার ফোনের মধ্যে, ইনস্টলিং ওয়াচ ফেস। আপলোড ইন প্রোগ্রেস, এই যে এই এই যেটা আছে ওয়ালপেপার, এটাকে আমি ধরুন এই আমার ফোনে ইনস্টল করতে চাইছি ওয়ালপেপারে, তার জন্য ইনস্টল হয়ে গেল। এই যে দেখুন এটা আমি চেয়েছিলাম, এটা দেখুন ফোনে চলে এসছে। স্মার্টফোন থেকে স্মার্ট ওয়াচ আপনারা অপারেট করতে পারবেন। এই যেটা আপনারা যে কোনো ইচ্ছে মতো আপনারা যেখানে করবেন, যেটা নিতে চাইবেন ওয়ালপেপার, সেটাতে ক্লিক করে ইনস্টল করলেই অটোমেটিক এখানে চলে আসবে। বক্সের মধ্যে আরও কিছু যেগুলো আছে সেগুলো হচ্ছে টাইটান কোম্পানি থেকে এগুলো দেওয়া হয়েছে, ম্যানুয়াল আশা করি, এই ওয়ারেন্টি থাকবে, ম্যানুয়াল সমস্ত কিছু থাকবে। এই ইয়েস ফাস্ট ট্র্যাক স্মার্ট